মামামে দুষ্টু মিষ্টি একটা ভিডিও নিয়ে তোমার সামনে চলে আসলাম। আর আমার মামা কিন্তু আমার একটা খুব উপকার করেছে, খুব 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 বড় উপকার করেছে, যার জন্য বলো কি করতে হবে, বলো 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 বলো, যার জন্য বেশ কিছুদিন আমি তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, যেই উপকারটা আমার মামা করে দিয়েছে তার জন্য আমি বেশ কিছুদিন তোমার সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারবো না, ভিডিও আনতে পারবো না, মানে আমি আমার ডেলি রুটিন এই বকবকানিগুলো করতে পারবো। এই বকবকানি করার জন্য হাতটা আছে তো ফোনটা ধরার মতন, কিন্তু ফোনটা রাখার যে স্ট্যান্ডটা সেটা তো আমার মামা ভেঙে দিয়েছে, আর তার জন্য বেশ কিছুদিন আমি ব্লগ আনতে পারবো না, যতক্ষণ না আবার নতুন একটা আনছি। তো দেখেছো চুলটার কি অবস্থা, কি সুন্দর দেখো, চুল বেঁধে দিয়েছিলাম, সাজিয়ে গুজিয়ে দিয়েছিলাম, দেখো কি অবস্থা, দেখো কি অবস্থা, হবে না কেন, সারাদিন এত দুষ্টুমি করলে এরকমই তো হবে, আবার কিছু বলা যাবে না, বললে আবার বকবে। তো যাই হোক বন্ধুরা, মামার সঙ্গে তো এরকম ছোটখাটো দুষ্টুমি করবে আর সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে, ছোট্ট একটা ভিডিও কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখবো, মাঝখান দিয়ে কেটে কেটে দেখবে না, তাহলে কিন্তু আমার মাম্মার সঙ্গে খুব রাগ করবে আর বকে দেবে আর কষ্টও পাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, শেষ অবধি দেখবে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো 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 দেখে থাকি আজকে মামু কি কি দুষ্টুমি করলো। চলো ওঠো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বা ঘুমিয়ে পড়েছে মামু, ওঠো সবাই উঠে বসো, সবাই উঠে বসো বসো। তুমি কি করছো, কি করছো, এটা মা কি করছো তুমি, এ মা তুমি, আমি বকবো তোমাকে, বকবো, মুছতে হবে না, ওটা মুছতে হবে না, এত কাজ তোমাকে করতে হবে না, হ্যাঁ রেখে দাও মামা। এ মা ওটা তোমার জলের বোতল তো, যা বাবাকে দিয়ে আসো, বাবাকে দিয়ে আসো, এবার জলের বোতলটাকে ফাটাবেও প্লিজ, আই দুষ্টু, বাবা কত কাজ করছে, ও আ করে মুখে আওয়াজ করছে, যা বাবাকে, বাবা কই, বাবা কই, মামা বাবা কই, আবার দুটো ছুটি বেঁধেছে, দেখো দেখো বন্ধুরা দেখো দুটো ছুটি বেঁধেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন কটা বাজে, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, একটু ঝাপসা লাগছে কেন বুঝতে পারছি না, এই দেখো 10:25 বাজে এখনো ওর চোখে ঘুম নেই, দেখো মামা একটু সোফা, আচ্ছা ঘর মুছতে হবে না, ঘর মুছতে হবে না, ঘর মুছতে হবে, অনেক আহারে অনেক কাজ করছে, এটা অনেক কাজ করছে, বাবা যা বাবা কাছে যাও, বাবা কাছে যাও, এখন ঘর মুছতে হবে না, বাবা কাছে যাও, কত কাজ, মা অফিসে যায় কি করবে, দেখো হাঁটা শিখে গেছে, ধরে ধরে এখন পুরো হাঁটতে পারে, এই যে আমি এখানে বসি বসি, আচ্ছা এখানে এসে বসো, দেখো আমার ঘর দুয়ারের অবস্থা দেখো বন্ধুরা কি করেছে, দেখো এইটুখানি পুচকি সব লন্ড ভন্ড করেছে, দেখো মামা এই যে টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও সবাইকে, টাটা দিয়ে দাও, টাটা, ওই আস্তে আস্তে সাবধানে বসে মামা, টাই টাই দিয়ে দাও, তাই 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 তাই, দেখছো কিভাবে হামা দিচ্ছে, দেখো দেখো বন্ধুরা দেখো, এই যে ধরে না, জিভ বের করো, জিভ বের করো, ফেলে দাও, কি নোংরা করেছে সারা ঘর। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে বাপিয়াদি কেন ভিডিও দেওয়া বন্ধ করে দিল, ভিডিও কেন দিচ্ছে না, দাঁড়াও দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, আমার মেয়ে আবারও একটা কাজ করছে, এই দেখো এটাকে খুলেছে, খুলে এবার এটার ভেতর থেকে যা আছে সেগুলো, ওই যে এগুলো সব ফেলে দিল, তার উপর আজকে আমি অফিসে গেছিলাম, ঘর পুরো লন্ডভন্ড করেছে, এসে আর কিছু গোছানো হয়নি, এই যে দেখো, এই দেখো ওর জামাকাপড় রাখার এই জায়গাটা দেখো কী করেছে, দেখো তোমরাই বলো কী করবো, ওকে নিয়ে আমার কী করা উচিত, তার উপরে একটা খুব বড় কাজ করেছে যার জন্য আমি ভিডিও দিতে পাচ্ছি না, মানে আমার সর্বনাশ করে দিয়েছে, যার জন্য আমি তোমাদের সাথে ভিডিও কিচ্ছু শেয়ার করতে পারছি না, কোনো আমি ভিডিও আপলোড করতে পারছি না, আবার শুনতে পাচ্ছ তো কেন বলো, এই দেখো ও তাণ্ডব দিনে দিনে বেড়ে যাচ্ছে, মানে ও যে এই হামা করে দিচ্ছে, দেখো দেখো কোথায় গেল, ও হামা দিচ্ছে তাতেই ও মানে পাগল করে দিচ্ছে আমাকে, এরপর হাঁটতে শিখলে যে কী করবো নিজেও জানি না, আর হ্যাঁ তোমাদের দেখিয়ে দিই যে আমার মেয়ে কী কাজ করেছে,
সারা ঘর লন্ডভন্ড অবস্থা, দেখো বসেছে। ওই যে যেটা মুখে নিয়েছে দেখতে পাচ্ছ, ওটা বলটা, ওটাকে কামড়ে কামড়ে ফুটো করেছে, ফুটো করে ভেতরে হাওয়া সব বের করে দিয়েছে। আচ্ছা এই দেখো আমাদের স্ট্যান্ডটা, এটা দেখতে পাচ্ছ, এটা এই যে মাথার এই জায়গাটা এটা ভেঙে ফেলেছে। আর এই যে টুকরোটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকেও ভেঙে ফেলেছে। মানে কি যে জ্বালাচ্ছে দেখো, এখন বাইরে বেরিয়ে গেল। ওই দেখো আমার কি অবস্থা, আমি কি করবো এই মেয়ে নিয়ে, সব ভেঙে দিচ্ছে, কি করব কিছু বুঝতেই পারছি না জানো তো। এই দেখো সব এটার থেকে বের করেছে, দেখো পাগল হয়ে যাচ্ছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রতিদিন অফিস যাওয়ার আগে ঘর দুয়ার সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি, আর অফিস থেকে ফিরে দেখছি সব লন্ডভন্ড অবস্থা। রিঙ্কিকে বললে রিঙ্কি বলছে আমি সামলাতে পারছি না কোনোভাবে, মেয়ে ঘুমোচ্ছে না, কি করব বুঝে উঠতে পারছি না। আর এখন তো মানে সোফা, আমার ঘরে যে দেখেছো সোফাটা আছে, সেই সোফায় উঠতে পারে আবার সোফা থেকে নামতে পারে। তো সেই ভিডিওটা আমি অনেকবার করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। তো যদি আবারও সোফায় ওঠে তখন আমি ভিডিও অবশ্য মানে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো সেটা, আর এই ভিডিওতেই করবো সেটা। আর তোমাদেরকে বলে দিলাম আমার মেয়ে আমার এই ভেঙে ফেলেছে, তো আমি অফিস থেকে এসে দেখি ভেঙে ফেলেছে। আসলে আমারই মানে এটা ভুল, ও তো ছোট, ও তো এইসব কাজ করবে, এটা তো ওর কোনো দোষের না। আমি এটাকে এরকমভাবে ওপরে রেখেই দিয়ে যেতে পারতাম, আমি এটাকে পুরো খুলে মানে পুরো স্ট্যান্ডটা খুলে আমি দাঁড় করিয়ে রেখে দিয়ে গেছিলাম। যেহেতু ভিডিও করছিলাম এর আগে, আমি আমার একটা ভিডিও শ্যুট করেছিলাম, তো ভিডিওটা শেষ করে আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। দেখো এখন নেড়া পোড়া করার জন্য চলে এসেছি। তো এই যে আমার মাম্মা, মাম্মা মোর পিমনি কোলে রয়েছে, আর পিমনিও ভিডিও করতে ব্যস্ত রয়েছে তোমার সাথে সব কিছু শেয়ার করার জন্য। এই যে এখানে পুজো হচ্ছে, এবার বুড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হবে। দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর আমার মামামে দুষ্টুমি তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কী করবে, লাইক আর কমেন্ট করে দেবে, আর যারা নতুন সদস্য আমার চ্যানেলে এসছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা নোটিফিকেশনের বেলটা অন করে দেবে আর অল করে দেবে। তো আজকের জন্য টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। কিন্তু হ্যাঁ, আমার ডেলি রুটিনটা তো এখন এই মুহূর্তে শেয়ার করতে পারছি না, তো তোমরা জানো, তো খুব তাড়াতাড়ি চলে আসবে। So, ta-da.